এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিয়ে বাড়িতেই হাজির পঞ্চায়েত প্রধান ও আধিকারিকেরা। লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিয়ে বাড়িতেই হাজির পঞ্চায়েত প্রধান ও আধিকারিকেরা। রাজ্য জুড়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে বা প্রকল্পের আওতায় আসতে তোলপাড় সাধারণ মানুষ। কোথাও দেখা গিয়েছে লক্ষ্মী সেজে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে, কোথাও বা বিভিন্ন মডেল সাজানো হয়েছে দুয়ারে সরকার শিবিরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারে। তার জন্য সাধারণ মানুষ উৎসাহিত হয়ে ঠাসা ভিড়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এমত অবস্থায় দুয়ারে সরকার শিবিরে সমস্ত প্রকল্পের সুবিধা নিতে সাধারণ মানুষের ভিড়ে প্রতিবন্ধী মানুষের পক্ষে একেবারেই সম্ভব নয় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা। সেই দিককে গুরুত্ব রেখেই হাওড়া জগৎবল্লভপুর কেন্দ্রের বিধায়ক ও বিডিওর উদ্যোগে জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম নিতে প্রতিবন্ধী সোমা সাউয়ের বাড়িতে উপস্থিত হলে পঞ্চায়েত প্রধান এবং বিডিও জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুণ্ডু জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মানুষ পরিষেবা পাচ্ছে। ঘোষণা অনুযায়ী সকলে যাতে পরিষেবা পায় সেই দিকে নজর রেখেই এই উদ্যোগ। আমার মনে হয় এটা পশ্চিমবাংলায় প্রথমই হলো, আমি জানি না, আমি তো আমাদের এই সোমা সাউ বলে মেয়েটি উনি প্রতিবন্ধী, কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যারা প্রতিবন্ধী তারা যদি প্রতিবন্ধী ভাতা পায়ও তারা লক্ষ্মীর ভাণ্ডার ফিল আপ করতে পারে। তো যেহেতু সে প্রতিবন্ধী, আমরা এটা বিডিওর সাথে আমিও বসে ঠিক করেছিলাম যে যে প্রতিবন্ধীরা একদম লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ফিল আপ করার জন্য দুয়ারে আসতে পারবে না, আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়ে আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা উদ্যোগ নিয়ে সরকারি আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে ফর্মগুলো ফিল আপ করে দেবে। তাই আমরা প্রথম কালকে সূচনা করেছি সোমার বাড়িতে গিয়ে বিডিও সাহেব নিজে গিয়ে তার লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটাকে ফিল আপ করেছি। আর একটা জিনিস, এই যে বিভিন্ন জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন প্রলোচনায় মানুষ করেছিল, সেই জায়গায় আজকে মানে এই যে হাজার হাজার মহিলাদের যে দুয়ারে সরকারের যে পার্টিসিপেশন স্বাস্থ্যসাথী কাদের নামে, মহিলাদের নামে, লক্ষ্মী ভাণ্ডার কাদের নামে, মহিলাদের নামে, এই একটু আগে আমি যেটা বলছিলাম যে আজকে বাংলার মা বোনেরা মনে করেছে তাদের যে অধিকার, তাদের নারীর যে অধিকার, সেই অধিকার স্থাপন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকে তারা সমর্থন করে আজকে হাজার হাজার মহিলারা দেখবেন অনেক, দেখুন একটা মহিলাকে তো আমরা তো সঙ্গে সঙ্গে তাকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, কিন্তু দেখবেন কোনো রকম ক্ষোভ বিক্ষোভ নেই, হাসি মুখে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশীদের সঙ্গে গল্প করতে করতে লক্ষ্মীর ভাণ্ডার ফিল আপ করছেন, স্বাস্থ্যসাথী ফিল আপ করছেন। আর আমরা যারা জনপ্রতিনিধিরা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর আমরা ভাবছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি সেই কর্মসূচি কত সফলতার সঙ্গে সেখানে প্রয়োগ করা হয়েছে। আরেকটা জিনিস, মডেল আমরা জগৎবল্লভপুর 2 কালকে আমরা মডেল দুয়ারে সরকার, আমার জগৎবল্লভপুর কেন্দ্রের মডেল দুয়ারে সরকার হিসেবে আমরা কালকে জগৎবল্লভপুর 2 বেছে নিয়েছিলাম। আপনারা নিশ্চিতভাবেই দেখেছেন অত্যন্ত ভালো সাড়া পড়েছে এবং সত্যিকারের এই মডেল 2 নম্বর গ্রাম পঞ্চায়েত হিসেবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য জুড়ে ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যে প্রকল্প ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, তার জেরে সেই প্রকল্পের যে সুবিধা সেই সুবিধা নিতেই মূলত দুয়ারে সরকার কর্মসূচি, সেই কর্মসূচিতে মানুষের ভিড়। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে, একেবারে অন্য চিত্র বলা চলে, যেখানে সরকারিভাবে নিয়ম করে দুয়ারে সরকার যে শিবির সেই শিবিরে মানুষকে পৌঁছে দেওয়া হচ্ছে পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী প্রকল্প, সেই প্রকল্প মানুষের একেবারে আগ্রহের বিষয়বস্তু। আজকে আমরা জগৎবল্লভপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে বিষয়টা তুলে ধরব একেবারেই অন্যরকম, যেখানে প্রতিবন্ধী মহিলার বাড়িতে একেবারে পঞ্চায়েত থেকে বিডিও আধিকারিকরা পৌঁছে গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় নিয়ে আসতে তার বাড়িতে। আমরা কথা বলে নেব যিনি পঞ্চায়েত প্রধান, কী উদ্যোগ নিয়ে কীভাবে সেই দিন যে মহিলা অর্থাৎ সোমার বাড়িতে পৌঁছে গিয়েছিল তাতে তার পরিবার কতটা খুশি, মানুষ কীভাবে দেখছে এই ধরনের কাজকর্ম। টাইমস বাংলা স্বাগত। অ্যাকচুয়ালি যে ছবি জগৎবল্লভপুর 2 নম্বর পঞ্চায়েত মূলত সারা বাংলা জুড়ে সাড়া ফেলে দিয়েছে, মূলত তারপরে মহিলার যারা উপভোক্তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, হচ্ছে 17 তারিখ আমাদের প্রথম ক্যাম্প হয়েছিল,
17 তারিখের পর আমাদের দ্বিতীয় ক্যাম্পটা 4 তারিখে হলো, সেপ্টেম্বরের 4 তারিখ। এমনিতেই ক্যাম্পের আমরা প্রচারটা করি, মানুষ যাতে ক্যাম্পে এসে পৌঁছন। তাছাড়া এই লক্ষ্মীর ভাণ্ডারের, মূলত লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে মানুষের যে সাড়া, সেই সাড়াটাকে মেটাবার জন্য প্রতিদিন প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটো করে অ্যাডিশনাল ক্যাম্প হচ্ছিল। তারপরও কিন্তু একটা মানুষের ব্যাপক জনসমাগম 4 তারিখে আমাদের গ্রাম পঞ্চায়েতে হয়েছিল। ওই দিন মূলত আমাদের যে ক্যাম্পটা হাওড়া জেলার মধ্যে জগদলপুর ব্লকের একটা মডেল ক্যাম্প হিসাবে আমরা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাসঙ্গিকতাটাকেই তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো ক্যাম্প চলছিল, তার মধ্যে থেকেও আমরা দেখলাম যারা প্রতিবন্ধী মানুষ, যাদের পক্ষে ক্যাম্পে এসে এই ফর্ম জমা দেওয়া সম্ভব নয়, সেখানটায় আমরা সকলের বাড়িতে হয়তো প্রথম দিনই পৌঁছতে পারিনি। প্রথম দিনের এই ক্যাম্পের মধ্যে থেকেও আমরা বিডিও সাহেব ছিলেন, বিডিও সাহেবের উপস্থিতিতে সেই মানুষটির বাড়িতে, সোমার বাড়িতে যেয়ে আমরা ফর্ম ফিল আপ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যাতে সে পায় সেই চেষ্টাটা আমরা করেছি। মানে এই ধরনের মানুষগুলো কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো? হ্যাঁ, যদি আজ আমরা বাড়িতে তাদের না পৌঁছতে পারতাম, যারা ধরুন 60% 70% প্রতিবন্ধী বা 50%ও প্রতিবন্ধী এমন মানুষ আছেন, তাদের পক্ষে কিন্তু এই ক্যাম্পে এসে ফর্ম জমা করা সম্ভব না। আমরা 4 তারিখে এটার আনুষ্ঠানিক সূচনা করলাম, এটা গোটা ব্লকেই সূচনা হলো, বা আমার কাছে যতদূর খবর হাওড়া জেলা কেন বাংলারও কোনো জায়গায় বোধহয় এইভাবে পৌঁছে ফর্ম ফিল আপ হয়নি। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং তাকেই আমরা অনুসরণ করে চলি, তার দেখানো পথেই আমরা এটা হেঁটেছি। এবং 4 তারিখের পর আজ আবার আমরা আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা এই ধরনের আছে আমরা তাদেরকে চিহ্নিত করছি, যারা প্রতিবন্ধী মানুষ আসতে পারবেন না ক্যাম্পে, আমরা পঞ্চায়েত থেকে টিম করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে এই ফর্মগুলো আমরা কালেক্ট করি। যে পরিবারে আপনারা পৌঁছলেন সেই পরিবারের যে বার্তা, এখন সেই পরিবার তো প্রচণ্ডই খুশি, স্বভাবতই খুশি হওয়ার কথা। একদিকে যেমন ওই মেয়েটি প্রতিবন্ধী ভাতাও পায়, তার পাশাপাশি আবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাতেও সে ভুক্ত হল। অর্থাৎ মুখ্যমন্ত্রীর যে নারীদের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার জন্য তার যে ঐকান্তিক চেষ্টা, যেটা তিনি এবারের নির্বাচনী ইস্তাহারের মূলত প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই সময় কিন্তু বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির যে সমস্ত নেতানেত্রীরা এসেছিলেন তারা বলেছিলেন এটা ভাওতা, এটা কখনোই সম্ভব নয়। তৃতীয়বার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি কৃষক বন্ধু প্রকল্প 5 থেকে 10 হাজার হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা বাংলার ছাত্রছাত্রীরা ঋণ পাচ্ছে, বাংলার দুয়ারে রেশনকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু করার পথে, সেখানে যে মডেল স্কিম চালু হবে তাতেও আমার গ্রাম পঞ্চায়েত আছে, আমরা মানুষের দরজায় রেশন পৌঁছব। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ঘোষণা করেছিলেন বাংলার নারীদের অর্থনৈতিক স্বাধীনতা, এটা কিন্তু তাদেরকে অন্যভাবে কিছু দেওয়া নয়, যেটা দিলীপবাবু কিছুদিন আগে বলেছেন যে বাংলার মেয়েদের ভিক্ষা দেওয়া হচ্ছে, এটা কিন্তু ভিক্ষা নয়। মূলত বাংলার মেয়েরা আজও পুরুষতান্ত্রিক সমাজে তারা অনেকটাই বঞ্চিত, তাদের হাতে যদি একটা মিনিমাম মাসে হাত খরচা দেওয়া যায় তারা একটা অর্থনৈতিক স্বাধীনতা পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সেই অর্থনৈতিক স্বাধীনতাটা দেওয়ার চেষ্টা করছেন, কোনো ভিক্ষা দেওয়ার চেষ্টা করছেন না, এটা দিলীপবাবুর বোঝা উচিত। দাদা, একটা বিষয় যেখানে সরকার যে প্রকল্প নিয়েছে মানুষ কিন্তু একেবারে লুটে নিয়েছে, মানুষ সমস্ত পর্যায়ের মানুষ দুয়ারে সরকার শিবিরে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যে বক্তব্য যে টাকা দেওয়ার বা এই সমস্ত প্রকল্প সরাসরি ব্যাংকে দেওয়া যায়, কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন হয় না, মূলত এই তৃতীয় ঢেউ আসছে সেই জায়গায় জমায়েত করা হচ্ছে কোনো অপরিকল্পিতভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একবারে মানুষের বাড়িতে চলে যাচ্ছেন, সেই কথার ভিত্তি করেই না কী বলবেন এটা? না না, তা ওরা কী বলছে দেখুন, ওদের তো কথাবার্তাটাই অসংলগ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আপনি যদি তার একের পর এক প্রকল্প দেখেন, সেখানে কন্যাশ্রী, সেখানে বাংলার মেয়েদেরকে তারা যাতে পড়াশোনা করে, আপনারা যদি স্কুলগুলো একটু স্টাডি করেন, 2011 সালের আগে মেয়েরা স্কুলমুখী ছিল না, আজকের দিনে কিন্তু মেয়েরা স্কুলমুখী, কলেজমুখী, তার কারণ কিন্তু কন্যাশ্রী। তিনি সবুজ সাথীর মাধ্যমে বাংলার ছেলেমেয়েদের সাইকেল, বাংলার ছেলেমেয়েরা যাতে এই কোভিড পরিস্থিতির মধ্যে বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করতে পারে তার জন্য ট্যাবের টাকা, বাংলার মেয়েরা যাতে 18 বছরের নিচে তার মায়েরা বাবারা মেয়েদেরকে বোঝা হিসাবে না ভেবে যাতে বিয়ে না দেন, তার জন্য 18 বছর পর বিয়ে দিলেই রূপশ্রীর মাধ্যমে 25,000 টাকা, এই যে চিন্তাভাবনা, একটা মানুষ মারা গেলে তাকে সমব্যথীর মাধ্যমে টাকা, কৃষকদেরকে কৃষক বন্ধু প্রকল্পের মধ্যে দিয়ে কৃষকরা যাতে চাষ করতে পারেন তার জন্য টাকা, এটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে আছে? বিজেপি তো অনেক রাজ্য শাসন করছে,
সেখানে একটা জায়গায় দেখান তো যে বাংলায় যে প্রজেক্টগুলো চলে, বাংলায় যে প্রকল্পগুলো সাধারণ মানুষের জন্য চলে, তার একটা প্রকল্পও তারা করতে পেরেছে, করতে পারেনি। ওদের কাজই হচ্ছে উল্টোপাল্টা সমালোচনা করা, ওরা সমালোচনা করবে, আমরা বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।